আমরা এবার যে প্যান্ডেলটা এসেছি সেটার নাম হচ্ছে শিব মন্দির সার্বজনীন। এটাও কিন্তু মুদিয়ালির কাছেই, অর্থাৎ মুদিয়ালিতে যদি আপনারা নামেন তাহলে কিন্তু আশেপাশে আরও চার পাঁচটা পুজো আছে যেটা আপনারা দেখে নিতে পারবেন মুদিয়ালির সাথেই। আমরা এবার আছি 41 পল্লী হরিদেবপুরের কাছে টালিগঞ্জে। Thank you.
যে মূর্তিগুলো আমরা এবার যাচ্ছি বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব হরিদেবপুর, এটাও টালিগঞ্জের কাছেই। এর আগেরটা আমরা দেখলাম 41 পল্লী। ইচ্ছে দানা এবার আমরা এসেছি নিউ স্পোর্টিং ক্লাব, এবার এই ঠাকুরটা দেখব।
এবার আমরা এসেছি বরিশা ক্লাবে, প্রায় ভোর 4টে বেজে গেছে এখন ঘড়ির কাঁটায়। আমরা প্রায় 10-11টা পুজো দেখে নিয়েছি। এখন আমরা আছি বেহালার দিকে। বরিশা স্পোর্টিং ক্লাব তো দেখলাম, আরও 3-4টে ঠাকুর দেখার ইচ্ছা আছে বেহালাতে, আপনাদেরকেও দেখাবো। ভোর প্রায় হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30-11:15 দিকে, এখন প্রায় 4:30 বাজে ভোরবেলা। Thank you.
আমরা এবার দেখতে যাচ্ছি বেহালা বুড়ো শিবতলা। সুরজি সঙ্গতে এসেছি আমরা এখন বেহালাতে। এইটা দিয়ে প্রায় চারটে মতো তো আমরা দেখেই নিলাম, বরিশাল স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করেছিলাম। Thank you.
করি এখন। আমার মনে হচ্ছে ইয়ে করেছে তো এই হচ্ছে সুরজি সংঘ। ভোর এখন 5টা বাজে, 5টার সময়ও কিন্তু মারাত্মক লোক হয়েছে এখন এখানে, জমজমাট ভিড় আছে। এখন কিন্তু প্রায় 5:30 বাজে, তাও কিন্তু রাস্তায় ভালোই ভিড় আছে। আমরা সুরজি সংঘ দেখে এবার যাচ্ছি চেতলার দিকে, চেতলার ঠাকুরটা এবার আমরা দেখব। আমরা চলে এসেছি চেতলা অগ্রগণিতে।
আছি দেশপ্রিয় পার্কে। ভোর হয়ে গেছে, 6টা বেজে গেছে। দেশপ্রিয় পার্কটা একটুখানি দেখবো, তারপরে শ্রীভূমিটা দেখে বাড়ি ফিরবো। রাতের দিকে বেরিয়েছিলাম, প্রায় 11:30টার দিকে। ঠাকুর দেখতে দেখতে ভোর হয়ে গেছে, এখন সূর্যের আলো চলে এসছে। দেশপ্রিয় পার্ক দেখে এবার আমরা দেখতে এসেছি ত্রিধারা। মানে ওটা আমার রেগুলার রুটিনও করে, ওটা আর ওটা তোমার দেখা নেই পারতে পারে।
এটা আমরা এসছি এবার সিংহী পার্কে। সো ফাইনালি চতুর্থী ঠাকুর দেখা কমপ্লিট হলো, প্যান্ডেল হপিং ডান। সাউথ ক্যালকাটাতে কিছু ঠাকুর দেখলাম, বেহালাতে কিছু ঠাকুর দেখলাম, আর লাস্টে সিংহী পার্ক দেখে এন্ড হলো। শ্রীভূমি দেখার প্ল্যান ছিল, বাট ওটা আজকে করছি না, ওটা পঞ্চমী বা ষষ্ঠীর জন্য রাখছি আপাতত। এখন বাজে প্রায় 7:10 বাজে, বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30, আপনাদেরকে অলরেডি বলেছি, প্রায় 7 থেকে 7.5 ঘন্টার প্যান্ডেল হপিং হলো চতুর্থীর। দেখি কাল পরশু বেরোনোর ইচ্ছা আছে পঞ্চমী ষষ্ঠীতে, আর অষ্টমীতেও বেরোনোর ইচ্ছা আছে। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার। ওকে বাই, সে ইউ।